দীর্ঘ সাত দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে মৃত্যুর কুলে ঢলে পড়েন টিএসআর ফার্স্ট ব্যাটালিয়ান নায়ক মধুসূদন কর্মকার, বয়স 54, বাড়ি ভুইয়ার মাথা এলাকায়। গত 19 জুন তারিখে রাত 9:40 গোকুলনগর রাস্তার মাথায় একটি মারুতি গাড়ি যার নম্বর TR01AS0406 সজোরে ধাক্কা মারে টিএসআর ফার্স্ট ব্যাটালিয়ানে কর্মরত মধুসূদন কর্মকারকে। পরবর্তী সময়ে গাড়িটি শেকেরকোট দারোগাবাড়ি এলাকায় অন্য আরেকটি লোককে ধাক্কা মারার পর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী দোকানদাররা ছুটে এসে আহত লোকটিকে উদ্ধার করে হাঁপানিয়া হাসপাতালে নিয়ে যান এবং গাড়িটি সমেত চালককে আমতলী থানার হাতে তুলে দেন। সেদিকে ভুইয়ার মাথা এলাকায় নায়ক মধুসূদন কর্মকারকে পার্শ্ববর্তী লোকেরা দ্রুত গতিতে নিয়ে যায় হাঁপানিয়া হসপিটালে। সেখান থেকে মধুসূদন কর্মকারকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আজ দীর্ঘ সাত দিন যাবৎ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে এই পৃথিবীর মায়া ত্যাগ করে পরলোকে চলে যান নায়ক মধুসূদন কর্মকার। আজ দুপুর 1:00 ভুইয়ার মাথা উনার নিজ বাসভবনে, পিএসএল বাহিনী উনার মরদেহ উনার বাড়িতে নিয়ে আসেন। উনার দেহ বাড়িতে আসার সঙ্গে সঙ্গেই কান্নায় ভেঙে পড়েন ভুইয়ার মাথা এলাকার জনগণ এবং উনার আত্মীয় পরিজনরা। গত কি বারে হয়েছিল ঘটনাটা? শুক্রবার রাত্র 1:30। মারা গেছে কবে? মারা গেছে কালকে রাত্রে 10:20। বিশালগড় প্রতিনিধি রিপোর্ট, ত্রিপুরা, পায়োনিয়ার।